স্বাধীনতার পর মহামান্য রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশ নম্বর 59 মোতাবেক ইপি ওয়াবদা এর পানি অংশ একই ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বাপাউবো সম্পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। এরপরই বাংলাদেশে পানি বিষয়ক নানান উন্নয়ন কর্মকাণ্ডে পানি উন্নয়ন বোর্ড কাজ করে চলেছে। বর্তমান সরকার উন্নয়ন করতেছে, প্রচুর উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি বাস্তবেই। যেমন পদ্মা সেতু, যেটা কিনা বিশ্বব্যাংক রিজেক্ট করে দিয়েছিল, সেই পদ্মা সেতু আমরা বাস্তবায়ন করছি এখন। সাথে সাথে আমরা রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো একটা মেগা প্রকল্প করছি, ঢাকা মেট্রো আমরা শুরু করেছি। এই কর্ণফুলি টানেলের মতো সরকারের এমন নানান মেগা প্রজেক্টের মতো রাজশাহী পানি উন্নয়ন বোর্ড রাজশাহীতেই 268 কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের পথে দ্রুত ধাবমান। পদ্মার তীর রক্ষার পাশাপাশি টেকসই উন্নয়নেও রয়েছে নানান ধরনের উদ্যোগ। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এই অঞ্চলে নদীতীর উন্নয়ন, খাল খনন আর পরিবেশ প্রতিবেশ রক্ষায় নিয়মিত কাজ করে চলেছে। অর্থাৎ জুন 18 সময়ে এই 2650 মিটার কাজ অলরেডি শেষ করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এবছরের আমাদের যে প্রোগ্রামিংটা আছে সেটা হলো যে আমাদের এই প্রজেক্টের যে তিনটা অঙ্গ, প্রথম অঙ্গ হলো যে 4.905 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ, তিনটা যে গ্রোয়েন আছে সেটা শক্তিশালীকরণ এবং 6 কিলোমিটার ড্রেজিং। বাকি যে কাজটা অর্থাৎ 2.255 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ, তার টেন্ডার হয়ে গেছে যে পানি নেমে গেলে কাজ শুরু হবে, এটাও আমরা জুন 19 শেষ করব। তিনটা গ্রোয়েন মজবুতিকরণ সেটাও আমরা শেষ করব এবং ড্রেজিংটাও অলরেডি ড্রেজিংয়ের সার্ভে হয়ে গেছে, ড্রেজার মুভ করছে, ড্রেজিং কাজটাও হবে। এবং আমরা আশা করতেছি যে জুন 2019 সময়ে সর্বতোভাবে এই প্রকল্পের সকল কাজ আমরা সম্পন্ন করতে পারব। এরই মধ্যে বাস্তবায়িত, চলমান আর প্রস্তাবিত প্রায় 1000 কোটি টাকার উন্নয়ন যজ্ঞে এগিয়ে চলছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। রাজশাহীতে আমরা এ লক্ষ্যে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং ইতিমধ্যে এই গভর্নমেন্টের সময়ে আমরা বেশ কিছু কাজও শেষ করে ফেলছি। যেমন 41 কিলোমিটার আমরা নদীতীর সংরক্ষণ কাজ করছি, যেটা নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে এই জেলার ভূখণ্ড। এরপর হচ্ছে আমরা 18.7 কিলোমিটার নিষ্কাশন খাল পুনর্খনন করেছি, বাঁধ পুনরাকৃতিকরণ করেছি 22.6 কিলোমিটার। এছাড়াও এবং এতে আমাদের প্রায় 470 কোটি টাকা কাজ আমরা অলরেডি করেছি, ব্যয় হয়েছে। এছাড়াও আমাদের বেশ কিছু মানে প্রজেক্ট বর্তমানে চলমান আছে, তার মধ্যে আছে নদীতীর সংরক্ষণ কাজ 2.255 কিলোমিটার, 4টা আমরা গ্রোয়েন এবং স্পার মজবুত করছি, নদী ড্রেজিং কাজ করতেছি প্রথমবারের মতো রাজশাহীতে রিভার ম্যানেজমেন্টের অংশ হিসাবে 6 কিলোমিটার, যেটা এই বর্ষার পরে আমরা শুরু করব।
তো এগুলিতে আমাদের প্রায় 170 কোটি টাকা ব্যয় হবে। আর আমরা যে নতুন প্রস্তাবিত কিছু প্রজেক্ট আবার নিয়ে কাজ করতেছি, সেইখানেও আমরা নদীটির সংরক্ষণ করব 5.1 কিলোমিটার, নদী ড্রেজিং করব 12.1 কিলোমিটার, পদ্মা নদী ড্রেজিং করব এবং খাল খনন করব 105 কিলোমিটার। রাজশাহীর 14,000 মানুষের কর্মসংস্থানের মহাযজ্ঞের নতুন আবাস বঙ্গবন্ধু সিলিকন সিটি এখন নির্মাণাধীন। আর পদ্মার প্রমত্তা ভাঙন থেকে রক্ষায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড নদী তীরে তৈরি করেছে 268 কোটি টাকা ব্যয়ে রক্ষা বাঁধ। প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী অঞ্চলের বিভিন্ন নদী আর পানির নানান সমস্যা সমাধানে এগিয়ে আসে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। 2008 সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড যুগান্তকারী বেশ কয়েকটি প্রজেক্টে মাঠে নামে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রজেক্ট হল পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী ক্যাডেট কলেজ ও এর সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প। 2013 সালের বন্যা মৌসুম শেষে পদ্মা নদীর বাম তীরে রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা ও ইউসুফপুর বিওপির সম্মুখস্থ এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দেয়। রাজশাহী ক্যাডেট কলেজের সামনের অংশে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ক্ষতিগ্রস্ত নদীটির সংরক্ষণ কাজ, পুনর্বাসনের ও সংলগ্ন ইউসুফপুর এলাকা রক্ষায় স্থায়ী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য প্রায় 86 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। এরপর সফলভাবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড কাজটি নিয়ম অনুযায়ী ও নির্দিষ্ট সময়ে শেষ করে এরপর রক্ষা হয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাসমূহ। এই প্রকল্পটা আমরা গত ডিসেম্বরে শেষ করলাম এবং এর পিপিতে আমাদের যে সময় ছিল অর্থাৎ জুলাই 15 থেকে ডিসেম্বর 17, আমরা নির্ধারিত সময়ের মধ্যে এটা শেষ করছি। এবং এই প্রকল্প মানে বাস্তবায়ন করতে যেয়ে আমাদের কিছু টাকা সাশ্রয় করছি, আমরা 81 কোটি 80 কোটি 14 লক্ষ টাকায় এই প্রকল্পটা শেষ করেছি। এই প্রকল্প শেষ করার ফলে আমাদের ক্যাডেট কলেজ এলাকায় 1200 মিটার যে ক্ষতিগ্রস্ত তীর প্রতিরক্ষা কাজ ছিল সেটাকে আমরা সংস্কার করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ 1.08 কিলোমিটার নতুন তীর প্রতিরক্ষা কাজ করেছি। এর ফলে ক্যাডেট কলেজ এবং তার সংলগ্ন এলাকা সম্পর্ক এলাকাগুলি পদ্মার ভাঙন থেকে রক্ষা পেয়েছে। এদিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর গুরুত্বপূর্ণ শহর রক্ষা বাঁধ সংরক্ষণ ও রক্ষায় বারবার অবতীর্ণ হয়েছে। প্রতি বছরই বন্যার করাল গ্রাস এসে পড়ে পদ্মার তীরে, আর তাই এই শহর রক্ষায় নদীটির সংরক্ষণে এগিয়ে এসে কাজ করে চলেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। রাজশাহী টি বাঁধ সহ বিভিন্ন স্থানের ফাটল ও মেরামতে কাজ করছে এই সংস্থাটি। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই বর্তমান গভর্নমেন্টের বিগত 10 বছরে চলমান এবং কমপ্লিটেড কাজ নিয়ে প্রায় 900 কোটি টাকার মতো কাজ করে ফেলেছে। তো এই ধরনের যদি সব ডিপার্টমেন্টই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি যে যার অবস্থান থেকে, তাহলে দেশ মূলত এগিয়ে যাবে। সব সর্বস্তরের মানুষকে নিয়ে সব ডিপার্টমেন্ট যদি এগিয়ে আসতে পারি তো অবশ্যই ইনশাআল্লাহ আমরা 2041-এর মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো।